হংকংয়ে নতুন করে বেড়েছে সংঘাত সহিংসতা। বিক্ষোভে যোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বিক্ষোভ চলছে বলিভিয়াতেও। কদিনের সংঘাতে মারা গেছেন কমপক্ষে 8 জন। এদিকে পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলছে ইরানে। আর ফ্রান্সে ইয়েলো ভেস্ট আন্দোলন গড়ালো দ্বিতীয় বছরে। দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে হংকংয়ের সহিংসতা। টানা 5 মাস ধরে চলা আন্দোলন রূপ নিয়েছে নতুন করে। প্রধান নির্বাহীর পদত্যাগ সহ 5 দফা দাবিতে অনর বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে চলছে ব্যাপক ধরপাকড়। দিন দিন সহিংসতা বেড়েই চলছে। প্রশাসন জনগণের কোনো দাবি শুনতে চায় না। জানি না কি আছে পরবর্তী প্রজন্মের ভাগ্যে। আমার মনে হয় কেউ সুখে নেই। চরম অস্থিরতার মধ্যে দিন পার করছে, কিন্তু এতে প্রধান নির্বাহীর কোনো মাথা ব্যথা নেই। 1 বছর ধরে চলছে ফ্রান্সে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া ইয়েলো ভেস্ট আন্দোলন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের পদত্যাগের দাবিতে শনিবার রাস্তায় নামে লাখো মানুষ। চলে জ্বালাও পোড়াও আর সংঘাত সহিংসতা। এদিকে পেট্রোল তেলের দাম বৃদ্ধির জেরে বিক্ষোভে নেমেছে ইরানের বাসিন্দারা। নিরাপত্তা বাহিনীর সাথে চলে দফায় দফায় সংঘাত। এখনই বিশেষ অভিযান চালাতে চাই না, তবে যারা আইন ভঙ্গ করবে, সহিংসতা ছড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন। অপরাধীদের চিহ্নিত করতে শহর জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ব্যাপক বিক্ষোভ সহিংসতা চলছে লাতিন আমেরিকার দেশ বলিভিয়াতেও। বিদায়ী প্রেসিডেন্ট মোরালেসের সমর্থকদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘাতে প্রাণ গেছে বেশ কয়েকজনের। এটি কখনো শান্তিপূর্ণ আন্দোলন হতে পারে না, কারণ তারা কি চায় তা নিজেরাও জানে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছে প্রশাসন। স্বাধীনতাকামী নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ চলছে স্পেনের কাতালুনিয়াতেও। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।